নমস্কার মই প্ৰশান্ত কুমাৰ শইকীয়া পাৰিজাত নাৰ্ছে যোৰহাটৰ হৈ পেলাই কৈছোঁ তো যিহেতু বাৰিষা সমাগত সেইকাৰণে বহুতো ফল মূল ৰুবৰ কাৰণে এইটো একদম আটাইতকৈ উত্তম সময় আৰু বহুত আগ্ৰহী মানুহৰ অনুগ্ৰহত আমি এবাৰ বহুতো নতুন ফল মূল লৈ আহিছোঁ বিশেষকৈ মিয়াজাকি আম যিটো জাপানৰ আটাইতকৈ বিখ্যাত আমৰ প্ৰজাতি বা খুব মূল্যৱান আম বুলি ধৰা যায় তাৰপিছত ভিয়েটনামৰ আপোনাৰ নাৰিকল যিটো আপোনাৰ খুব ডৱাৰ্ফ 1.5-2 ফুটত তাৰ প্ৰডাকশ্যন আহে তেনেকুৱা ধৰণৰ বহুতো ফ্ৰুইট আমি লৈ আহিছোঁ যদি আপোনালোকে আপুনি ইচ্ছুক তেনেহ'লে আমাৰ মই ভাবোঁ যে আপুনি এই ভিডিঅ'টো আপুনি কণ্টিনিউ কৰক আৰু আমি সবিশেষ আপোনাক জনাই গৈছোঁ কি কি ফলমূলৰ আমাৰ নতুনকৈ আমাৰ আহিছে আহক আমি কথা পাতোঁ প্ৰথমতে মই চিনাকি কৰি গৈছোঁ চিকু বা চপেটা খুব জনপ্ৰিয় ফল ফল হিচাপে খুব ভাল কমাৰ্চিয়েলি খুব লাভদায়ক ফল আৰু আমাৰ জলবায়ুত খুব সুন্দৰ পাৰফৰ্ম কৰে আমাৰ বাৰীটো আছে আমি ইতিমধ্যে আমাৰ কেইবাজোপা গছৰ পৰা ফল আমি পাই আছোঁ আপুনি সহজে লগাব পাৰে এইটো এটা গ্ৰাফটিং গছ আৰু ই সহজে হয় দেখাত প্ৰায় লিচু গছৰ নিচিনা ইয়াৰ আকৃতিটো ইয়াৰ পাছত মই চিনাকি কৰিব খুজিছোঁ ক'লা জামু ক'লা জামু জামু জানেই যে আপোনালোকে লিভাৰ কাৰণে খুব ভাল হজমিৰ কাৰণে ভাল বা জামুৰ বহুতো স্বাস্থ্যৰ কাৰণে খুব ভাল কেইবাটাও গুণ আছে জানো ক্ষেত্ৰত আৰু ক'লা জামুটোৰ সমাদৰ সঁচাকৈ বেছি মাৰ্কেটত প্ৰায় পোৱা যায় ইয়াৰো আপুনি লগাব পাৰে কোনোবা যদি ইচ্ছুক ব্যক্তি আছে তেওঁলোকে স্বাভাৱিকতে জামু লগাব পাৰে ইয়াৰ পাছত যিটো মই ফল চিনাকি কৰিব খুজিছোঁ এইটো মেংগ' ভাস্তাৰা মানে বছৰত দুবাৰ লগা আম এইটো এটা আমৰ প্ৰজাতি যিটো বছৰত দুবাৰ লাগে আমি সাধাৰণতে আম দেখা যায় যে এবাৰ লাগে কিন্তু এইটো দুবাৰ লাগে গতিকে কোনোবা যদি ইচ্ছুক ব্যক্তি আছে তেখেতসকলে ইয়াত লগাব পাৰে সেইটো এটা আমৰ ভাস্তাৰ এটা প্ৰজাতি ইয়াৰ পাছত মই চিনাকি কৰিব খুজিছোঁ ফিগ ফিগ বা ডিমৰু আজিকালি বজাৰত ডিমৰুৰ চাহিদা যথেষ্ট বেছি বিশেষকৈ উত্তৰ ভাৰতত বা দক্ষিণ ভাৰতত আমি দেখিছোঁ ফিগৰ সমাদৰ খুব বেছি আৰু ফল হিচাপে ফিগৰ সমাদৰ যথেষ্ট বজাৰত আছে তো সেই হিচাপে ফিগো লগাব পাৰে আৰু আজিকালি অসমতো লগোৱা দেখা গৈছে আৰু ইয়াৰ ফচল অসমতো হয় ইয়াৰ পাছত আমি চিনাকি কৰিব খুজিছোঁ কেজি বগৰী কেজি বগৰী মানে আছেনে মাৰ্কেটত আজি সহজে যিটো আপুনি দেখি থাকে কেইবাটাও প্ৰজাতিৰ বগৰী থাকে এটা হ'ল কেজি বগৰী যিটো দেখাত সেউজীয়া ডাঙৰ আৰু চনকা খাবলৈ খুব ভাল আৰু আমাৰ মাটিত খুব সহজে হয় বিশেষ যত্নৰ প্ৰয়োজন নাই ভালকৈ লগালে বা ওখ মাটিত বাম চানেকীয়া মাটিত লগালে খুব সুন্দৰ ফল দেখা যায় ইয়াৰ পাছৰ যিটো ফল মই আপোনাক চিনাকি কৰি দিব খুজিছোঁ এইটো হ'ল ৰহদৈ ৰহদৈ মানে কৰদৈৰ প্ৰজাতি যিটো মিঠা প্ৰজাতি তাক আমি ৰহদৈ বুলি কওঁ আৰু ইয়াৰ যিটো ফলৰ পৰা যিটো গুণাগুণ পোৱা যায় কৰদৈ যিটো গুণাগুণ সেইখিনিয়ে থাকে খালি খোৱাবলৈ কিছু মিঠা আৰু যদি মাটিত আপুনি কেনেবাকৈ যদি টেঙা কিছু ভাৱ বেছি পায় তেনেহ'লে সামান্য চূণ দিলে আমি যদি আপুনি উপকৃত হ'ব তেতিয়া আপোনালোকৰ টেঙাৰ ভাৱটো কমিব ইয়াৰ পাছত যিটো ফল আপোনালোকক চিনাকি কৰি দিব খুজিছোঁ এইটো হ'ল ৰঙা কঁঠাল কঁঠালৰ এটা ভেৰাইটি ৰঙা কঁঠাল সঘনাই লাগি থাকে চব্জি খাবৰ কাৰণে যথেষ্ট ভাল সেইকাৰণে বেছি জনপ্ৰিয় আৰু যিহেতু গ্ৰাফটিং গছ গতিকে চাপৰতে ফল লাগে কম সময়ত ফল লাগে গতিকে সেইটো এটা আপোনাৰ কাৰণে লাভজনক ফল আচ্ছা এইটো প্ৰজাতি হ'ল সুন্দৰী বগৰী বগৰী কেইবাটাও প্ৰজাতি আছে প্ৰথমতে আপোনালোকে কেজি বগৰী পালে এইটো হ'ল সুন্দৰী বগৰী সুন্দৰী বগৰীৰ ৰংটো হ'ল কিছু ৰঙা আকাৰত কিছু সৰু খাবলৈ অত্যন্ত সুন্দৰ আৰু অসমৰ জলবায়ু যথেষ্ট সুন্দৰ হয় গতিকে স্বাভাৱিকতে আপুনি এজোপা বগৰী ৰাখিব পাৰে খালি গ্ৰাফটিং গছ এটা কথা মনত ৰাখিব ইয়াৰ জইনৰ তলত যিটো কাঁইট জাতীয় ডাল ওলায় সেইটো যাতে সময়ে সময়ে আপুনি ভাঙি দিয়ে আৰু ফল মূল লাগি যোৱাৰ পিছত এবাৰ প্ৰুণ কৰাটো প্ৰয়োজনীয় ইয়াৰ পাছত যিটো আপুনি আমৰ প্ৰজাতি দেখিছে এইটো অল টাইম মেংগ' বুলি কয় বছৰ দুবাৰ লাগে সেইকাৰণে ইয়াক অল টাইম মেংগ' বুলি কোৱা হয় তো এইটো আপুনি বাৰীত ৰাখিব পাৰে কোনোবা যদি ইচ্ছুক ব্যক্তি আৰু ঘৰখন দেখিবলৈ শুৱনি হৈ থাকে যিহেতু গ্ৰাফটিং গছ গতিকে আপুনি স্বাভাৱিকতে ছাপৰ্ট লাগে আৰু সোনকালে ইয়াৰ উৎপাদন আহে দ্বিতীয় বছৰৰ ভিতৰত উৎপাদন আহি যায় সেই হিচাপে আপুনি লগাব পাৰে ইয়াৰ পাছত যিটো ফল মই চিনাকি কৰিছোঁ এইটো বিশেষ এটা প্ৰজাতি এইটো হ'ল মাবলো বা ভেলভেট আপেল বুলি কোৱা যায় আমাৰ ঘৰত ইতিমধ্যে প্ৰডাকশ্যন হৈছে আজি কিছু বছৰৰ পৰা আমি পাই আছোঁ ফলটো অত্যন্ত সুন্দৰ খাবলৈ দেখাত কিছু আটলাছৰ নিচিনা হয় ইয়াৰ গুণটো আৰু ফলটো দেখাত অত্যন্ত সুন্দৰ আৰু শুনিছোঁ শুনামতে এইটো ফিলিপিনছৰ ফল গতিকে ইয়াক আপোনালোকে লগাব পাৰে আৰু ইয়াৰ উৎপাদনো যথেষ্ট ভাল ইয়াৰ পাছত আপুনি আহি নাচপতি নাচপতিটো এটা জনপ্ৰিয় ফল আপোনালোকে জানেই অসমৰ বিভিন্ন অঞ্চলত নাচপতি আমি হোৱা দেখিছোঁ বিশেষকৈ উজনি অসমত আমি দেখিছোঁ নাচপতি ফল গতিকে নাচপতি আপোনালোকে লগাব পাৰে ফল হিচাপে অত্যন্ত সুন্দৰ পাৰে বেছি চেচুকো নকৰে ঠাইডোখৰ গতিকে সেই হিচাপে নাচপতি লগাব পৰা যায় ইয়াৰ পিছত প্লাম প্লামটো সকলোৰে চিনাকি আমি জানোৱেই যে শ্বিলং প্লামৰ কাৰণে বিখ্যাত তো সেইবিলাক এইটো এটা প্লামৰ প্ৰজাতি তো ইয়াক আপুনি লগাব পাৰে আৰু টেঙা যদি হয় স্বাভাৱিকতে অকণমান চূণ যদি দিয়ে তেনেহ'লে টেঙা ভাৱটো কিছু কমে সেই হিচাপে প্লামটো আমি লগাব পাৰোঁ আচ্ছা ইয়াৰ পিছত আহিল এভোকেডো গ্ৰাফটেড এভোকেডো গ্ৰাফটেড এভোকেডো আপুনি জানে যে পোৰ মেন্স বাটাৰ বুলি কোৱা হয় এভোকেডোত এইটো এটা জনপ্ৰিয় ফল আৰু এইটো গ্ৰাফটিং ফল
স্বাভাবিকতে খুনকালে প্রোডাকশন হয় আর সে কারণে ইয়া গ্রাফটিং করা হয়েছে আর বাম উখসানিকা মাটিত পানি জমা হওয়ার জায়গা লাগালে স্বাভাবিকতে ভাল উৎপাদন হবে আমি আশা করো। ইয়ার পিছত আহিল অ্যাপল। তো স্বাভাবিকতে বহুত এটা ধারণা থাকিব পারে যে গরম জায়গার আপেল নহয়, কিন্তু ইতিমধ্যে গরম জায়গা হওয়া আপেলর জাত উদ্ভব হয়েছে। তার একটা প্রজাতি হল গোল্ডেন ম্যাট্রিক্স, আমার ইয়াত আছে। এই আপনার গরম জায়গাত হয়, তিনটা প্রজাতি পাওয়া যায় সাধারণতে। তো ইয়ার একটা প্রজাতি এই গোল্ডেন ম্যাট্রিক্স আপেল, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ এইবিল অঞ্চল আমি হওয়া শুনেছো। স্বাভাবিকতে আমি আশা করছি যে অসমতো হব। আর ইতিমধ্যে আমি যাওয়া বছর লগা গছ HM99 ভেরাইটির টিসু কালচার পুলি ইতিমধ্যে আমার ঘর ফুল আহিছে। আমি আশা করছো যে এবছর আমি তারপর ফল পাম। এই হল পান মশলা, এই পান মশলার পুলি। এই একটা উদ্ভিদ, ইয়ার পাতটো গুণাত মশলার দরে, গতি বহুতে পানের পানের যে মশলা তার একটা গুণ থাকে পাতটুত। স্বাভাবিকতে সেই পুলিটোর চাহিদা বেশি, কোনোবাই চখত পুলি লগাব পারে, সে কারণে আমি চিনাই করে দিল। এইটা একটা সুবর্ণরেখা আমর প্রজাতি, সুবর্ণরেখা আম বঙ্গত বা বেঙ্গলত, ওয়েস্ট বেঙ্গলত বা পশ্চিমবঙ্গত, অসম পশ্চিমবঙ্গ এইবিলাক বেল্টৰ কাৰণে উপযোগী আম আর খাবলৈ যথেষ্ট ভাল আর সহজে হয়। আমি তিন চারটা প্রজাতি রিকমেন্ড করো, তার ভিতর একটা হল সুবর্ণরেখা, পপুলার আম, সহজে লাগে। আর স্বাভাবিকতে যদি মাটির গুণাগুণের কারণে কিনা টেঙা দেখে তেনহলে সামান্য চূণ দিলে ভাল, পানি জমা নোহা ওখ জায়গাত দিলে ভাল। আর যেহেতু গ্রাফটিং পুলি, গতি সহজে ইয়ার উৎপাদন আহে, খুব কম সময় ইয়ার উৎপাদন আহি যায়, গতি আমি স্বাভাবিকতে এই পুলি লগাব পারে। ইয়ার পাছত একটা বিশেষ ধরনের পুলি আমি চিনাই করে দিব খুঁজো, এই হল কোকোয়া প্লান্ট। কোকোয়া যেমন জানে যে চকলেটের যেটো র মেটেরিয়াল বা তার কেঁচামালটো আপনার কোকোয়ার পা হয়, দেখাত স্টারফ্রুটর নিচিনা, আমার কর্দই নিচিনা কিছু ডাঙর। আর দক্ষিণ ভারতত ইয়ার খেতে খুব ভাল হয়, কোনোবাই দুই একে ইয়াত অসমতো কোকোয়া কোয়া বলে শুনেছো, ইয়ার উৎপাদন খুব ভাল হয় বলে শুনেছো, সেই হিসাবে আপনি কোকোয়া লগাব পারে। তার পুলি আমি যোগান রাখিছো আর প্রয়োজন সাপেক্ষে আমি যোগান ধরব পাৰিম, গতি সেই হিসাবে আপনার চিনাই করে দিলো, আপনার প্রয়োজন সাপেক্ষে আমাকে জানাব পারে কোকোয়া প্লান্টের কারণে। ইয়ার পাছর পুলিটি হল চেরি, এচেরিওলা চেরি। আপনাদের জানে রিচেস সোর্স অফ ভিটামিন সি চেরি, আমার ঘর ইয়ার উৎপাদন ইতিমধ্যে হয়েছে আমি দেখিছো। অকমান সামান্য টেঙা হয়, গতি চূণ দিলে টেঙার পরিমাণ কমে, খুব সহজে লাগে আর যথেষ্ট লাগে। আমি জাম জেলি বনায় খাই চাইছো, অত্যন্ত সুন্দর হয়, কালার অত্যন্ত চকুত লগা আর ফলটা দেখি অত্যন্ত চকুত লগা, আর দেখাতো গছজোপা অত্যন্ত সুন্দর হয়। অর্নামেন্টাল গছজোপা ইয়াক আপনি লগাব পারে ফলমূলের উপরেও। ইয়ার পাছত আমি চিনাক্ত করে খুঁজো আম্রপলি আমর ভেরাইটি। আমার কেবাটাও প্রজাতি আম আমি রিকমেন্ড করো, যে লেংরা ফজলি বা বিভিন্ন আম আহিছে, এই বছর আমার বেলেগ নতুন প্রজাতি আমও আমার আহিছে। কিন্তু তারপরে আমি প্রথমে আমি এইটার কারণে আম্রপলি চিনাকি করে দিয়েছো, কারণ আম্রপলি বেঙ্গলত উৎপাদন খুব ভাল। আর ইয়ার একটা কথা খাসিয়ত কি আছে, প্রত্যেক বছরে উৎপাদন একে থাকে, কারণ আমার ক্ষেত্রে শোনা যায় যে কোনোবা বছর প্রোডাকশন কম থাকে, কোনোবা বছর বেশি থাকে, কিন্তু আম্রপলি যে আমার প্রজাতির উৎপাদন এই সদায় সমানে থাকে বলে আমি শুনেছো, আর প্রবাদ একটা আছে, গতি সেই হিসাবে আপনি লগাব পারে। আর পশ্চিমবঙ্গ যেহেতু খুব ভাল হয়, আমি আশা করছো যে অসমতো খুব ইয়ার উৎপাদন হব, আমার বাড়িতে ইতিমধ্যে লাগে, গতি আমি পাইছো সোৱাদও যথেষ্ট ভাল, খালি টেঙা হলে সামান্য আপনাকে চূণ দিবলে নাপাহরিব। ইয়ার পিছত আমি সকলে জনপ্রিয় একটা ফল আমি চিনাক্ত করে দিব খুঁজো, এই হল লেচু। লেচুটো সকলে ভাল পায় মানে জানো, আর লেচুটো হল বিশেষ মুজাফরপুর লেচুর কারণে বিখ্যাত, তার যেটো জাত মুজাফরপুর ভেরাইটি বলে কোয়া হয়, সেই জাতের কারণে আপনি লিচি এই লগাব পারে। আর ইতিমধ্যে ফুল আহিছে কাটিংপর করা, আর ফলও সোনকালে আহে, দুই বছরতে ফল অহা দেখা যায়। আর মাটিখিনি যদি সারা হয়, পানি জমা নহয়, ওখ চেনেকা মাটিত সুন্দর পারফর্ম করে, আর গছজোপা আপনি সময়মতে আপনার প্রুনিং করে পেলায় সুন্দর করে রাখলে ই ভাল ফল দিয়ে দেখা যায়, আর ব্যবসায়িক ভিত্তিতো ই লাভজনক হব বলে আমি আশা করো। রামবুটান, এইটা একটা নতুন ধরনের ফল, আমার সকলের হয়তো চিনাকি নহব পারে। এটা লেচুর নিচিনা, নুম লগাতে লেচু, আমি মালয়েশিয়াত ইয়ার উৎপাদন পাইছো, দেখিছো দক্ষিণ পূব এশিয়াত খুব ভাল পারফর্ম করে। ইয়ার আমি গ্রাফটিং পুলি আনিছো, যেহেতু সোনকালে যাতে ইয়ার প্রোডাকশন আহে, সেখানে আমি ইয়ার গ্রাফটিং পুলি আনিছো, আর রাইজর বহুতর চাহিদাও আছে, আমাক বিচারিছিল, সেই হিসাবে আমি রাখিছো, গতি ইচ্ছুক গ্রাহকে ইয়ার সুবিধা লব পারে। ইয়ার পাছত যেটা আমি পুলি চিনাক্ত করে দিব যে লিচু সিডলেস, মানে গুটি কম, সিডলেস মানে এই নয় যে গুটি না থাকে, গুটি স্বাভাবিকতে থাকিব, কিন্তু ইয়ার সিডর আকারটা যেহেতু কম, গতি মঙহ বেশি হয়। আর লিচু একটা খুব জনপ্রিয় ফল ইতিমধ্যে মানে কইছো, এই সিডলেস ভেরাইটির লিচি, আর মানুষের রাইজর বহুত চাহিদা থাকে সিডলেস ভেরাইটির, মানুষ খাই ভাল পায় মঙহ বেশি হওয়ার কারণে, স্বাভাবিকতে আমি ইয়ার যোগান রাখিছো। ইয়ার পাছর যে জাত আমি আমার চিনাক্ত করে দিয়েছো, এই হল আলফান্সো ভেরাইটি, মহারাষ্ট্রপা এই ভেরাইটি আমার এক্সপোর্ট হয়। আলফান্সো ভেরাইটি ম্যাঙ্গোর একটা খুব কস্টলিয়েস্ট ভেরাইটি, ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মার্কেটত, ইন্ডিয়ান মার্কেটত প্রিমিয়াম কোয়ালিটির এই আম, আর ইয়ার মাটিতে হয় উৎপাদন, ইয়াত স্বাভাবিকতে হয়েছেই,
গতিকে এটো আপনি আম লগাব পারে বহুতে সখত লগায় নিজর ঘরুয়া বাগানত ফল মূলর যার সখ আছে তেওঁলোকে স্বাভাবিকতে আলফনসো ম্যাঙ্গো লগাব পারে আর মই ভাবু যে ওখসানিকা মাটিত আপনাদের পানি জমানা জায়গাত হার যাবর দি ভালকে যদি লগায় ইয়ার রেজাল্ট আপনি ভাল নপার কোনো কারণ নাই ইয়ার পাছত যেটা মানে বস্তু চিনাকি দিব খুঁজছি এটা হল কমলা কমলা এটা অত্যন্ত জনপ্রিয় ফল আমার সাইট্রাস ফুডের কারণে বা নর্থ ইস্ট আমার যথেষ্ট চহকী ভাল জাতের কমলা মানে ভাবো যে উন্নত জাতের কমলা হলে আপনার উৎপাদন যথেষ্ট বেশি হয় সাইজও যথেষ্ট সুন্দর হয় আর ইয়ার লাগতিয়াল যেখানে যা যোগাড় সেখানে আমি করে দিবলগীয় হয় আর ব্যবসায়িক ভিত্তি বহুতে করে সেই হিসাবে আমি কমলার যোগান রাখিছো আর রাইজর অত্যন্ত জনপ্রিয় একটা ফল ইয়ার পাছত মানে যদি ফল চিনাক্ত দিব খুঁজছো এটি হল কিউই কিউইটি স্বাভাবিকতে আমার বা এই অঞ্চলের কারণে গরমের কারণে নয় অকান ঠান্ডা জায়গার কারণে হয় রাইজর নাগাল্যান্ড বা কিছু যুব ভিতর জায়গা অকান যত টেম্পারেচার লো সেবিল জায়গার কারণে জনপ্রিয় ফল আর সহজে হওয়া দেখা যায় মুকচাং বা তার উপর অঞ্চল আমি এই উৎপাদন হওয়া দেখি তার চাহিদালে চাই আমি এবার কিউইর যোগান ধরেছো ইচ্ছুক প্রার্থী কিউইর পুলি আমারপা লব পারে ইয়ার অন্যান্য ভেরাইটিও আছে মানে একটা যদি কমন ভেরাইটি সেটা আমি দেখাইছো আপনার আর ইয়ার বাদেও আপনি দুই একটা বেলেগ ভেরাইটি আমার ওসরতে পাব আপনাদের কিউইৰ পিছত আৰু এটা ফল আপোনালোকক চিনাকি কৰি দিছোঁ এইটো হ'ল এপ্ৰিকট এপ্ৰিকট ফল আপোনালোকে জানেই এই ফলৰ বিভিন্ন স্বাস্থ্যৰ কাৰণে বহুত উপকাৰী বুলি কোৱা হয় আৰু ৰাইজৰ বহুতো চাহিদা আছিল সেই হিচাপে আমি এপ্ৰিকটো ৰাখিছোঁ আপোনাৰ ফল মূলৰ খুচিখনত আপুনি এপ্ৰিকটো ৰাখিব পাৰে উত্তৰ ভাৰতত হোৱা দেখা যায় সেই হিচাপে আমি ভাবোঁ যে স্বাভাৱিকতে এই অঞ্চলতো ই ভালে ৰিজাল্ট দেখুৱাব ইয়াৰ পাছত যিটো ফল আমি চিনাকি কৰিব খুজিছোঁ সেইটো হ'ল জামুন হোৱাইট খোলা যিটো জামু আমি দেখোঁ তাৰে এটা ভাগ যিটো ক'লা জামুৰ জেগাত এইটো বগা বগা জামু জামু গতিকে জামুৰটো স্বাভাৱিকতে আপুনি যিটো বেনিফিট সেইটো আপুনি পাবই আৰু সেই হিচাপে আপুনি এইটো পুলি ল'ব পাৰে বগা জামুটো কালাৰটো বগা ইয়াৰ পিছত আহিল কাজু গ্ৰাফটেড কাজু আপোনালোকে জানে যে ইয়াৰ উৎপাদন দক্ষিণ ভাৰতত যথেষ্ট হয় উৰিষ্যা বা এইবিলাক প্ৰদেশৰ কাৰণে বেছি পপুলাৰ তথাপিতো ইয়াৰ ক্লাইমেটত আমি হোৱা দেখা যায় কিন্তু অৱশ্যে ইয়াৰ প্ৰচেছিঙৰ এটা অসুবিধা আমাৰ ইয়াত নথকা নহয় তথাপিতো কোনোবাই ঘৰখনক সুন্দৰকৈ ৰাখিবলৈ বা ল'ৰা ছোৱালীক চিনাকি দিবৰ কাৰণে কাজু গছ লগাব পাৰে ইয়াৰ গুটি আমাৰ নিজৰ ঘৰতো হৈছে কিন্তু প্ৰচেছৰ অসুবিধাত আমি ইয়াক হয়তো খাবলৈ উপযোগী কৰি ল'ব পৰা নাই সেইখিনি সুবিধা হ'লে স্বাভাৱিকতে কাজু আপোনালোকৰ কাৰণে এটা ভাল ফল হ'ব পাৰে ঘৰখনৰ কাৰণে ইয়াৰ পাছত যিটো আমি এপ্ৰিলৰ ভেৰাইটি আমি চিনাক্ত কৰি দিব যে ডিজাৰ্ট গল্ডেন ভেৰাইটি তিনিটা ভেৰাইটি ৰিকমেণ্ড কৰা যায় এটা হ'ল আন্না এটা হ'ল ডিজাৰ্ট গল্ডেন আৰু এটা হ'ল HF99 তিনিটা ভেৰাইটিৰ এপ্ৰিল গৰম জেগাত হয় আজিকালি গৰমত উৎপাদন হয় পশ্চিমবংগতো হৈছে বাংলাদেশতো হৈছে তো স্বাভাৱিকতে ইয়াতো উৎপাদন হ'ব আৰু এই ক্ষেত্ৰত এটা আন এটা ভেৰাইটি হ'ল এপ্ৰিল ডিজাৰ্ট গল্ডেন স্বাভাৱিকতে কোৱা হয় যে এপ্ৰিল যেতিয়া আমি উৎপাদন বিচাৰোঁ তেনেহ'লে দুটা প্ৰজাতি লগালে বেছি ভাল ক্ৰছ পলিনেশ্যনৰ কাৰণে সুবিধা হয় বুলি কোৱা শুনিছোঁ সেই হিচাপে আমি দুটা পুলি লগাবলৈ ৰিকমেণ্ড কৰোঁ যেতিয়া আপুনি আপেলৰ পুলি বিচাৰে মই ভাবোঁ স্বাভাৱিকতে আপুনি দুটা প্ৰজাতি লগাব যাতে ক্ৰছ পলিনেশ্যনৰ ক্ষেত্ৰত আপোনাৰ উৎপাদনৰ সুবিধা হয় ইয়াৰ উপৰি আমাৰ ঠাণ্ডা জেগাত হোৱা আপেলো আছে কিন্তু সেই গছৰ ফল আমাৰ ইয়াত হোৱা দেখা নাযায় গতিকে স্বাভাৱিকতে গৰম জেগাত হোৱা ফলকেইটা লগাব বুলি আমি আশা ৰাখিলোঁ ইয়াৰ পাছত যিটো আমি মধুৰি চিনাক্ত কৰি দিব খুজিছোঁ এইটো হ'ল L49 মানে লক্ষ্ণৌ 49ৰ ভেৰাইটি এটা এটা মধুৰি প্ৰজাতি দেখাত মধুৰিটো গোল আকাৰটো কিছু সৰু কিন্তু খাবলৈ অত্যন্ত সুন্দৰ আমাৰ বাৰীত আছিলেই ইতিমধ্যে তো সেই হিচাপে মধুৰি যিটো জাত আপুনি এইটো ৰাখিব পাৰে গুৱাভা L49 ভেৰাইটি ইয়াৰ পাছত আমি আৰু এটা মধুৰি আপোনাক চিনাক্ত কৰি দিছোঁ এইটো হ'ল থাই ছেভেন এইটো হ'ল থাইলেণ্ডৰ ভেৰাইটি তো ইয়াৰ ফলটো আপোনাৰ ডাঙৰ সেউজীয়া আৰু অত্যন্ত সুন্দৰ চনকা আৰু আমাৰ মাটি স্বাভাৱিকতে মধুৰি অত্যন্ত সুন্দৰ হয় সাৰ যাবৰ পালে ওখ চানেকীয়া মাটিত ৰ'দ ঘাই মাটি হ'ব লাগে মধুৰিৰ কাৰণে স্বাভাৱিকতে ৰ'দ ঘাই হ'বলগীয়া হয় গতিকে সেইটো আপুনি সুন্দৰ আপুনি উৎপাদন পায় গতিকে সেই হিচাপে আপুনি মধুৰিটো লগাব পাৰে ইয়াৰ পাছৰ ভেৰাইটিটো হ'ল কঁঠাল কঁঠালৰ এটা ভেৰাইটি জেক ফ্ৰুইট সাধাৰণতে কঁঠাল লগোৱা দেখা যায় কিন্তু আমি যিহেতু গ্ৰাফটিং গছ ৰাখিছোঁ আপোনালোকৰ এটা সুবিধাৰ কাৰণে কাৰণ গ্ৰাফটিং গছ হোৱাৰ লগে লগে আপোনালোকে জানে যে উৎপাদনটো কম সময়ত হয় দুবছৰ তিনিবছৰত উৎপাদন ইয়াৰ আহি যায় আৰু পকা কঁঠালৰ উপৰিও বহুতে চব্জি খাবৰ কাৰণে বা পাচলি খাবৰ কাৰণে কঁঠাল ব্যৱহাৰ কৰে সেই হিচাপে কঁঠালৰ পুলিটো অত্যন্ত জৰুৰী স্বাভাৱিকতে আপুনি এজোপা কঁঠাল গছ আপোনালোকৰ লগাই ল'ব পাৰে এইকেইটা সুবিধাৰ কাৰণে ইয়াৰ পিছত আহিল ডালিম ফ্ৰুইট হিচাপে আপোনালোকে জানেই যে বিভিন্ন ক্ষেত্ৰত ডালিমৰ জনপ্ৰিয়তা অত্যন্ত বেছি তো আমাৰ ক্লাইমেটতো বহুতে ডালিম বিচাৰে আৰু বিশেষ কিছুমান উৎসৱৰ সময়ত মানুহে ডালিম পুলি লগোৱাটো আজিকালি বিচাৰে লাষ্ট 2-3 বছৰ আমি দেখি আছোঁ ডালিমৰ চাহিদা যথেষ্ট বেছি সেই হিচাপে আমি ডালিমৰ পুলি ৰাখিছোঁ আৰু আপোনালোকৰ প্ৰয়োজন অনুসাৰে আপুনি ডালিমৰ পুলি যোগান ধৰিব পাৰে ইয়াৰ পাছৰ যিটো পুলি কথা আহিছোঁ এইটো হ'ল পাতি নেমু
বেঙ্গলত খুব পপুলার পাটনিম আপনাদের জানে যে বিভিন্ন সরবত বনাবর কারণে কিবা কইব কারণে বাকলি তো পাতল রখাল আর সহজে হয় যথেষ্ট গুটি লাগে উৎপাদন যথেষ্ট হয় আর সাইট্রাস ফুডের কারণে আমার জলবায়ু যথেষ্ট উপযোগী আপনাদের জানেই তো সেই হিসাবে মানে ভাবো যে পাটিনেমটো আপনি রাখব পড়ে আপনার বাড়িত কারণ টেঙার চাহিদাটা পুরাবর কারণে আর বিভিন্ন স্বাদের কারণে গুলনেমু আছে কাজিনেমু আছে তারপরে পাটিনেমু একটা ভেরাইটি হব পারে আপনার বাড়িখনের কারণে সেই হিসাবে আমি ভাবো যে পাটিনেমু পুলিটো আপনি বিচার করব পারে লগাবর কারণে। ইয়ার পাছত আহিল মুসাম্বি। আপনাদের জানে মুসাম্বি বেলেগে চিনাই করে দিয়া দরকার নাই, টেঙারে একটা প্রজাতি আর ই স্বাদ আর সাইজটা অকমান ডাঙর হয়, আমার ইয়ার ক্লাইমেট যথেষ্ট ভাল আর সাইট্রাস ফুডের কারণে আমার জলবায়ু ইনেও অতি সুচল আর আমি খাবও লাগে যেহেতু আমি নর্থ ইস্টত থাকো, আমার হিউমিডিটি যথেষ্ট বেশি, এই ভিটামিন সির আপনার যোগান ধরে, তো সেই হিসাবে মুসাম্বি পুলিটো মানে ভাবো আপনার খুশিখনত থাকবে পারে, আপনার বাড়িখন শুয়নি করার কারণে আপনি মুসাম্বি পুলি রখাটা অত্যন্ত জরুরি বলে আমি ভাবো। ইয়ার পাছত যে পুলির কথা আমি পাতি খুঁজছো এই হল জলফাই। জলফাই জলফাইটো ফ্রুইট হিসাবে ফল হিসাবে জলফাইটো অত্যন্ত জনপ্রিয় কারণ জলফাইয়ের আপনি আচার বনোয়া যায় আর মানুষের কারণে সেইটার কারণে অত্যন্ত জনপ্রিয় ফল হিসাবে আর টেঙা ফল, গতি মানে ভাবো আমার শরীরটা যথেষ্ট ই সহায় করব, গতি আপনার ফলের খুশিত জলফাই অন্তর্ভুক্ত করা অসুবিধা নহব বলে আমি ভাবো। আম হিসাবে স্বাভাবিকতে আপনার মুখত এটাই নাম সাধারণতে আহে যে লেঙেরা আম, কারণ স্বাদের কারণে অত্যন্ত ই বিখ্যাত লেঙেরা আমটো আর সেই হিসাবে লেঙেরা জনপ্রিয় অত্যন্ত বেশি, লাম বলে কলে মানুষ লেঙেরাই বুঝায় কারণ ইয়ার স্বাদের কারণে বিশেষকে ই খুব জনপ্রিয়। উত্তর ভারতত ইয়ার উৎপাদন যথেষ্ট বেশি, আমার ইয়াতো আম হওয়া যায়, বহুত বিশ্বাস যে ইয়াত হয় নহয় বহুতে নাভাবে কিন্তু আমি দেখিছো আমার ঘরত আমি নিজে উৎপাদন করে দেখিছো লেঙেরা আম যথেষ্ট সুন্দর হয় আর স্বাভাবিকতে যদি মাটি কিবা গুণাগুণের কারণে কিনা টেঙা হওয়া দেখা যায় যেহেতু আমার মাটিটা এসিডিক, গতিহে সামান্য পরিমাণের চূণ জাতীয় পদার্থ দিলে ইয়ার টেঙা ভাবটা অল্প কমে, ওখ চানেকিয়া বাড়িত আপনি সুন্দরকে লগাব পারে, গ্রাফটিং গছ গতি হাইট যথেষ্ট কম, আপনাদের দেখিছে ফুল ইতিমধ্যে আহি আছে, গতি খুব সোনকালে এক দুবছরের ভিতর দুই তিন বছরের ভিতর ইয়ার উৎপাদন আহি যায় আর সময় সময় ইয়ার ডালবিলাক যদি কলম দিয়ে রখা যায় গছজোপা সাপর গছজোপাতে আপনি সুন্দর প্রডাকশন পাব পারে, ই ফলমূলের উপরি বাড়িখন সুন্দর করে রখাত আপনার অরিহণা যোগাব। ইয়ার পাছত যদি ফল আপনার চিনাক্ত দেখো যে লুকার্ট, গরম দিনত বিশেষকে বহাগ জেঠ মাহত আপনাদের দেখব দিল্লি সাইডে গেলে লুকার্ট বলে কলে ফলটা আপনি পাব, টেঙা মিঠা ফল, দেখাত হালধিয়া ডিমোটোর নিচিনা কিন্তু রংটা হালধিয়া সরু হয় আর ইতিমধ্যে গ্রাফটিং গছ গতি গুটি লাগিয়ে আছে, আপনাদের দেখিছে আপনাদের প্রত্যক্ষ করব পাৰিব যে গুটি লাগিয়ে আছে, প্রায় খাব প্রায় হয়েছেই এই লুকার্ট, গতি এইটা একটা ফল স্বাভাবিকতে মানে মুকক চাঙত লগা দেখিছো, মানে অসম নহব বলে ভাবা নাই, আমার ঘরটা মানে গছ রাখিছো কিন্তু ইয়াত এটা ঠোঙাতে আপনাদের দেখিছে অলরেডি গুটি লাগিয়ে আছে, গতি দুবছর পুরোনা পুলি মানে ভাবো অতি সহজে আপনাদের নি পেলায় ইয়ার ফলটোর গুণাগুণখিনি লাভ করব পারে, মানে ভাবো যে আপনার খুশিখনত লুকার্ট আপনি রাখব পাৰিব। ইয়ার পাছত মানে আপনাদের চিনাক্ত দিব খুঁজছো এই হল আমলা বা আমলখি, আমার আমলখিটো বেলেগকে আপনাদের চিনাক্ত দিয়ে দরকারই নাই কারণ অত্যন্ত জনপ্রিয় ফল বলে মানে কোম, আমলা ভিটামিন সির একটা রিচ সোর্স আর বিভিন্ন কারণত আমলখি মানুষে মুরাপ্পা বনায় বা আমলখি আচার বনায় বা আমলখির চাটনি বনায় বহুতে খায় আর ইয়ার বিভিন্ন কারণত শরীরের কারণে খুব অত্যন্ত উপযোগী ফল, সেই হিসাবে আমলখি আপনাদের লগাব পারে, বাড়িখন চেচুক নকরে, পাতবিলাক চিরিলি চিরিলি সরু, গতি স্বাভাবিকতে আমলখি পুলি থাকাটো আপনার কারণে অত্যন্ত দরকারি ফল এটা। ইয়ার পাছত আরো এবার গছ আপনাদের চিনাক্ত দিছো এই হল অল স্পাইস, তো বিভিন্ন মশলার যে আপনার মিশ্রণের পিছত যেটা আপনার গোন্ধ ওলায় সেই গোন্ধটার কারণে এই পুলিটো জনপ্রিয়, ইয়ার পাতখিনি মহাইলে যে আপনি গোন্ধ পাব, গোটেখিনি মশলার যে মিশ্রণের যে গোন্ধ সেই গোন্ধটা আপনি পাব, সেই হিসাবে এই পুলিটো আমার যথেষ্ট জনপ্রিয়, আমি সেই হিসাবে রাখো আর বহুতে সেইটার কারণে এই পুলিটো বিচারে, সরু গছ গতি চেঁচু করার কোনো কথা নাই, কম জায়গার কারণে পুলিটো অতি সুন্দর আর আপনি টাবতে লগাই রাখব পারে। ইয়ার পাছত মানে যে পুলি চিনাক্ত দিব যে এই হল বেল, গ্রাফটিং গছ যেহেতু খরাং মাহ গতি পাত অল্প কমি আছে কিন্তু বেলেগ কথা, কিন্তু পুলিটো যথেষ্ট টান পুলি আর গ্রাফটিং গছ হওয়ার কারণে সহজতে সাপোর্টে গছ উৎপাদনটো হয় আর গছপা যথেষ্ট ভাল ফল হিসাবে, বেল যথেষ্ট উপকারী বিশেষকে হজমির কারণে মানুষ বেলর ফল খায়, গতি আর বহুতে পূজা পাতলের কারণে বেলর পুলি ব্যবহার করে, মানে ভাবো সেই হিসাবে আপনি বেলর পুলিটো রাখব পারে। ইয়ার পাছত আর একটা পুলি আপনাদের চিনাক্ত দিব যে এই হল চকলেট গুয়াভা, মধুরি একটা ভেরাইটি, দেখাত আমার বিটর দরে বিটর যে ফল দেখাত কালারটো চকলেট কালারের একটা ফল মধুরি, গতি এই আমি রাখব পারো আর গছপা যেহেতু মধুরি গছ গতি বেশি জোপোহা নহয় ফলের কারণে ভাল স্বাদটা ভাল কালারটো অত্যন্ত চকুত লগা, সেই হিসাবে আমি এই মধুরি গছটা আমি লগাব পারো।
ইয়াৰ পিছত আমি আহিলো ৰবাব টেঙা কাৰণে স্বাভাৱিকতে ৰবাব টেঙাটো এটা জনপ্ৰিয় ফল আমাৰ সাইট্ৰাছত ইতিমধ্যে মই কথা পাতিছোঁ যে সাইট্ৰাছ ফলটো আমাৰ বাৰীত যথেষ্ট ভাল হয় সাইজ যথেষ্ট ভাল আমাৰ নিজৰ ঘৰতে অন্তত দুফুট আঢ়ৈ ফুট গছত সুন্দৰকৈ ৰবাব টেঙা আমি লাগি থকা দেখিছোঁ সেই হিচাপে ৰবাব টেঙা লগাব পাৰে আৰু এটা দৰকাৰী কথা আমি পিছতীয়াকৈ দেখিছোঁ যে ইয়াৰ যিটো ফুল ফুলটোৰ গুণ অত্যন্ত সুন্দৰ অত্যন্ত সুস্বাদু এটা গুণ অত্যন্ত মিঠা এটা গুণ থাকে সেই হিচাপে আমি লগাব পাৰে চাপৰ গছত লাগে দুই তিনি ফুট গছত আমি ফল লগা দেখিছোঁ আৰু ফলটো খাবলৈ যথেষ্ট ভাল সেই হিচাপে বিভিন্ন কামত মানুহে ব্যৱহাৰ কৰে প্ৰসাদ আদিত ব্যৱহাৰ কৰে চৰ্বত হিচাপে খাব পাৰি জুচ বনাই পেলাই খাব পাৰি তো স্বাভাৱিকতে আপুনি এজোপা ৰবাব টেঙা গছ লগাই ৰাখিব পাৰে আপোনাৰ ঘৰত অসুবিধা নোহোৱাকৈ এইটো হ'ল কেজি গুৱাভা মানে মধুৰী কেজি গুৱাভা বুলি কোৱা হয় কাৰণ ইয়াৰ কয় যে ইয়াৰ আকাৰটো এক কেজি হয় কিন্তু আমি এক কেজি নহ'লেও অন্ততঃ পাঁচশ চাৰে পাঁচশ ছশ গ্ৰাম আমাৰ ঘৰত আমি হোৱা দেখিছোঁ অত্যন্ত চনকা মধুৰী খাবলৈ অত্যন্ত ভাল আৰু উৎপাদন যথেষ্ট বেছি আৰু অকণমান খালী ৰ'দ ঘাই জেগাত লগাব লাগে চেচুক জেগাৰ কাৰণে উপযোগী নহয় ৰ'দ ঘাই মাটিত অত্যন্ত সুন্দৰ হয় আৰু যিহেতু হাইব্ৰিড গছ গতিকে ইয়াত খানা মানে বিশেষকৈ এন পি কে বছৰত দুবাৰ দিয়াটো অত্যন্ত জৰুৰী সেই হিচাপে যদি দিয়ে ইয়াৰ উৎপাদন যথেষ্ট ভাল আৰু ইয়াত বহুত উপকৃত হৈছে আমাৰ নিজৰ বাৰীতো আমি দেখিছোঁ আৰু মধুৰী বহুতো ফলৰ গুণাগুণ আছে বুলি আপোনালোকে জানে ইতিমধ্যে গতিকে সেই হিচাপে মই ভাবোঁ যে আপোনালোকে এই গছজোপা লগাব পাৰে ইয়াৰ পাছত যিটো মই ফল চিনাকি কৰিব খুজিছোঁ এইটো হ'ল কিৱি গোল্ডেন কিৱি প্ৰজাতি ইতিমধ্যে আমি কৈছোঁ যে ঠাণ্ডা জেগাত কিৱি প্ৰডাকশ্যনটো হয় উৎপাদনটো ঠাণ্ডা জেগাত হয় মুকক্সাং জাতীয় জেগাৰ ক্লাইমেটত হয় য'ত টেম্পাৰেচাৰ অলপ ল' তাত হয় এইবাৰ গোল্ডেন ভেৰাইটিটো আমি আনিছোঁ এইটো পপুলাৰ ভেৰাইটি খুব গোল্ডেন হিচাপে আনিছোঁ ইয়াৰ দাম কিছু বেছি হ'লেও মই ভাবোঁ যাৰ কাৰণে যিকেইটা ক্লাইমেটৰ কাৰণে উপযোগী তেওঁলোকে এইটো ল'ব পাৰে তেওঁলোকৰ চাহিদাত আমি এই পুলিটো আমি যোগান ৰাখিছোঁ আৰু ইচ্ছুক গ্ৰাহকে মই ভাবিছোঁ ইয়াৰ বেনিফিটটো ল'ব ইয়াৰ পাছত যিটো আমি আপেল ৰাখিছোঁ এইটো হ'ল কাশ্মীৰী আপেল বুলি কয় সাধাৰণতে এইটো ঠাণ্ডা জেগাত হোৱা দেখা যায় গতিকে আমাৰ ক্লাইমেটৰ কাৰণে হয়তো সিমান উপযোগী নহ'ব পাৰে গৰম ক্লাইমেটৰ কাৰণে যিকেইটা ফল আছিলে মই ইতিমধ্যে দেখুৱাইছোঁ এইটো এটা আপেল যিটো আমাক অকণমান ঠাণ্ডা জেগাত বিশেষকৈ মুকক্সাং টুৱেনচাং জাতীয় জেগাত মুকক্সাঙৰ ভিতৰত বা টুৱেনচাঙৰ বেল্টত এইটো প্ৰডাকশ্যন হ'ব হয়তো যিহেতু আমাৰ ইয়াত অলপ গৰম ক্লাইমেট গতিকে ইয়াৰ ফল কেনেকুৱা হ'ব ক'ব নোৱাৰোঁ তথাপিতো আমি ৰাখিছোঁ ৰাইজৰ চাহিদা ৰাখিছোঁ ইয়াৰ দাম কিছু কম বাকীকেইটা আপেলতকৈ গতিকে সেইকাৰণে আমি পুলিটো আমি ৰাখিছোঁ এইটো এটা মধুৰী জাত গুৱাভা মধুৰী যিটো আপোনাৰ চাইজ ডাঙৰ কিন্তু ইয়াৰ ভিতৰৰ কালাৰটো পিংক বহুতে বিচাৰে যে মধুৰী কালাৰটো ভিতৰটো পিংক হোৱাটো সুবিধাজনক বা দেখিবলৈ ভাল বা দেখাত পেলেটেবল হয় প্লেটখন দেখি ৰাখিলে বৰ সুন্দৰ হয় কালাৰটো আৰু ফুটবলো কিবা বেলেগ আছে যদিও নাজানো বেলেগ কথা কিন্তু মধুৰী যিটো গুণাগুণ সেইটো স্বাভাৱিকতে আপুনি পাবই সেই হিচাপে আপুনি এইটো গুৱাভাটো ৰাখিব পাৰে মধুৰী যিটো পিংক কালাৰ সেইটো মানুহৰ চাহিদা থাকে সেই হিচাপে আমি ইয়াৰ যোগান ৰাখিছোঁ ইয়াৰ পাছত বিশেষ এটা ফল আমি চিনাকি কৰিব খুজিছোঁ জাইফল জাইফল এটা স্পাইচিজৰ ভিতৰত পৰে তো ইয়াৰো চাহিদাৰ কাৰণে মানুহৰ চাহিদা অনুযায়ী আমি বিচাৰি আনিছোঁ দক্ষিণ ভাৰতৰ বা বিভিন্ন জেগাত ইয়াৰ উৎপাদন হয় বুলি শুনিছোঁ আমি আগতে কৰা নাই তথাপিতো জাইফল নতুন ফল হিচাপে নতুন এটা প্ৰডাক্ট হিচাপে আমি ইণ্ট্ৰডিউচ কৰি দিব খুজিছোঁ আমি আশা কৰোঁ যে ৰাইজে ইয়াক আদৰি ল'ব ইয়াৰ পাছত যিটো মই আপোনাৰ নাৰিকল চিনাকি কৰি দিব খুজিছোঁ এইটো হ'ল ভিয়েটনাম ভেৰাইটিৰ নাৰিকল ইয়াৰ আঁৰত এটা কাহিনী আছে ই খুব কম সময়ত প্ৰডাকশ্যন হয় বিশেষকৈ দুই তিনি বছৰৰ ভিতৰত ইয়াৰ উৎপাদন আহে বুলি আমি শুনিছোঁ আৰু কম হাইটত বিশেষকৈ ডেৰ দুফুটত ইয়াৰ উৎপাদন আহে আৰু শুনামতে এই যিহেতু বাংলাদেশত কেতিয়াবা এবাৰ খুব প্ৰাকৃতিক দুৰ্যোগৰ কাৰণে বহুত গছ ভাগিছিল ওখ গছবিলাক আৰু স্বাভাৱিকতে সেই প্ৰাকৃতিক দুৰ্যোগৰ পৰা হাত সাৰিবৰ কাৰণে তেওঁলোকে ভিয়েটনাম প্ৰজাতিটো ইণ্ট্ৰডিউচ কৰিছিলে উৎপাদন যথেষ্ট বেছি আৰু সেই হিচাপে আমি আনিছোঁ আৰু ডেৰ দুফুটত যদি এজোপা গছত নাৰিকল গছত আপোনালোকে নাৰিকল ৰখা দেখে তেনেহ'লে ঘৰখন স্বাভাৱিকতে সুন্দৰ হৈ থাকিব দাম কিছু সামান্য বেছি হ'লেও আমি ইয়াৰ চাহিদা অনুসৰি দুই এজন গ্ৰাহকৰ চাহিদাত আমি তেওঁলোকে বিচৰাৰ কাৰণে আমি পুলিটো আমি ইয়াৰ ৰাখিছোঁ আৰু আমি নিজেও ভাবিছোঁ এইবছৰ আমি লগাই চাম আৰু লগাই স্বাভাৱিকতে আপুনি ঘৰখন শুৱনি কৰি ৰাখিব পাৰিব কাৰণ দুই তিনি ফুটত যদি এটা উৎপাদন আহে নাৰিকলৰ বিশেষকৈ উৎপাদন আহে আৰু তিনি বছৰত আহে তেতিয়া স্বাভাৱিকতে লোকচান কোনো পৰ্যায়ে নহয় ইয়াৰ দাম অনুযায়ী লোকচান আপোনালোক কেতিয়াও নহয় গতিকে এই হিচাপে ইয়াৰ পুলি লগা বুলি আমি আশা ৰাখিলোঁ ইয়াৰ পাছত আমি চিনাকি কৰি দিব খুজিছোঁ লোকেল প্ৰজাতিৰ যিটো নাৰিকল ইয়াক আমি ছিংগাপুৰ ভেৰাইটি বুলি কওঁ আৰু স্বাভাৱিক সময়ত লাগে কিছু ছয় সাত বছৰ এতিয়া উৎপাদন হয় আৰু নাৰিকল লগোৱাৰ পদ্ধতি আমি ইতিমধ্যে আপোনালোকক জনাই ৰাখিছোঁৱেই সেই হিচাপে আপোনালোকে কোকোনাট লগাব পাৰে আৰু ই পপুলাৰ দামো কম গতিকে সেই হিচাপে অত্যন্ত জৰুৰী আৰু প্ৰত্যেক বছৰে মই চাওঁ বিশেষকৈ বছৰৰ বিভিন্ন সময়ত আৰু অক্টোবৰ বিশেষকৈ পূজাৰ সময়ত মানুহক কোকোনাট আমি নাৰিকল পুলি লগোৱা দেখোঁ আমাৰ অসমত উৎপাদন খুব ভাল হয় সামান্য বোৰাক্স দিয়াটো দৰকাৰ কাৰণ আমাৰ মাটিত উজনি অসমৰ মাটিত বোৰাক্সৰ অভাৱ থাকে আৰু সাৰ জাবৰ বাকী যিখিনি লাগে সেই হিচাপে আপুনি যদি দিয়ে তেনেহ'লে স্বাভাৱিকতে ইয়াৰ পৰা আপুনি ভাল উৎপাদন পাব পাৰিব ব্যৱসায়িক ভিত্তিও ইয়াক বহুতে কৰা দেখিছোঁ আমি সেই হিচাপে আমি পুলিখিনি যোগান ৰাখিছোঁ ইয়াৰ পাছত যিটো আমি আম চিনাক্ট কৰি দিব খুজিছোঁ এইটো হ'ল মিয়াজাকি আম এগ অফ চান বুলি কোৱা হয় ভেৰাইটিটো আৰু মিয়াজাকি অঞ্চলত হোৱাৰ কাৰণে ই পপুলাৰ মিয়াজাকি আম বুলি পেলায় আৰু শুনামতে ই ওৱান অফ দ্য কষ্টলিয়েষ্ট মেংগ' আৰু ইয়াৰ কালাৰটো ৰঙা হয় আমটোৰ সেই হিচাপে যথেষ্ট জনপ্ৰিয় ৰাইজৰ বিভিন্নজনৰ
আগ্ৰহত আমি পুলিটো আমি ৰাখিছো আৰু দাম কিছু সামান্য বেছি হলেও মই ভাবো ইয়া দুই এটা পুলি লগাও আপোনালোকৰ কোনো অসুবিধা নাই আৰু গ্ৰাফটিং গছ গতিকে খুব কম সময়তে উৎপাদন হ'ব বুলি আমি আশা ৰাখিছো আৰু সেই হিচাপে আপোনালোকে নেটত চাৰ্জ কৰিলে পাব মিয়াজাকি ম্যাংগো ভেৰাইটিটোৰ বিষয়ে আপুনি গম পাব আৰু লগোৱাৰ পদ্ধতিও আমি দেখুৱাই দিব পাৰিম বা আপোনালোকে নিজেও চাই লৈ পাৰিব আমাকো সুধি যাব পাৰিব ইয়াৰ পুলি আমাৰ হাতত সদ্যহতে মজুত আছে আৰু আহিবলগা দিনত বহাগত যিহেতু আটাইতকৈ উত্তম সময় লগোৱাৰ আমি ভাবোঁ সেই হিচাপে আপুনি মিয়াজাকি আমটো লগাব পাৰিব ইয়াৰ পাছত যিটো মই চিনাক্ত কৰিছোঁ এইটো ষ্ট্ৰবেৰী গুৱাভা ইয়াৰ দুটা কালাৰ পোৱা যায় এটা ৰেড আৰু এটা য়েল্ল' য়েল্ল'টো অন্য এটা জেগাত আছে আপোনালোকে দেখিবলৈ পাব পিছত কেতিয়াবা আৰু ইতিমধ্যে এইটো মই ৰেড কালাৰটো উলিয়াই দিছোঁ এইটো এটা প্ৰজাতি নতুনকৈ আমাৰ ওচৰলৈ আহিছে ৰাইজৰ আগ্ৰহত আমি আনিছোঁ আৰু ইয়াত গুটি অলৰেডি লগা দেখিছেই গতিকে স্বাভাৱিকতে খুব কম সময়তে লাগিব আৰু ইয়াৰ সোৱাদ আপোনালোকে ল'ব পাৰে আপোনাৰ বাৰীখন শুৱনি কৰি ৰখাত এটা সুবিধা হ'ব আৰু নতুন প্ৰজাতি হিচাপে ইয়াক আমি চিনাক্ত কৰি দিছোঁ আৰু আপোনালোকে লগাই সুফল পাব বুলি আমি আশা ৰাখিছোঁ এইটো এটা কোকোনাটৰ ভেৰাইটি নাৰিকলৰ ভেৰাইটি গংগাবৰ্ধন ভেৰাইটি যিটো হ'ল তিনি বছৰত আপোনাৰ ইয়াৰ উৎপাদন হোৱা বুলি শুনা যায় দক্ষিণ ভাৰতত অত্যন্ত পপুলাৰ বেংগলত অত্যন্ত পপুলাৰ গছ আৰু পুলিকেইটা অত্যন্ত সুন্দৰ চেহেৰাৰ পুলি আৰু দাম সামান্য থলুৱা বা ৰেগুলাৰ কোকোনাটতকৈ অকণমান নাৰিকলতকৈ সামান্য বেছি হ'লেও বছ সময়ৰ যিটো বা আপোনাৰ ছেভ হয় সময় আপোনাৰ বাছি যায় সেই হিচাপে আপুনি এইটো গংগাবৰ্ধন নাৰিকলটো আপুনি লগাব পাৰে উন্নত জাতৰ নাৰিকল হিচাপে পপুলাৰ যথেষ্ট জাত হিচাপে আপোনালোকে নেটত চাৰ্চ কৰিলেও পাব মই ভাবোঁ সেই হিচাপে আপুনি এই পুলিটো আদৰি ল'ব পাৰে আপোনাৰ বাৰীৰ কাৰণে ইয়াৰ পাছত যিটো পুলি আমি চিনাক্ত কৰিব খুজিছোঁ এইটো হ'ল নুনি বা মালবেৰী বুলি কোৱা হয় এই আজবা নুনি আপোনালোকে দেখিছে যে উন্নতমানৰ যিবা নুনি সহজে লাগে ইয়াৰ চাইজটো অত্যন্ত সুন্দৰ আৰু এইটো মাহ যিহেতু মাৰ্চৰ মিডলত আপুনি আছে মাজত আছে আৰু 10-15 দিনৰ ভিতৰত ইয়াক সুন্দৰকৈ পকিব চৰাই চিৰিকটিৰ কাৰণেও যথেষ্ট খাদ্যৰ যোগাৰ তাৰোপৰি মানুহো আমাৰ সহজতে ল'ৰা ছোৱালী বিশেষকৈ খাই খুব ভাল পায় কাৰণ খাবলৈ টেঙা মিঠা আৰু সোৱাদটো অত্যন্ত সুন্দৰ চাইজ ডাঙৰ হোৱাৰ কাৰণে যথেষ্ট পপুলাৰ আৰু মই ভাবোঁ ফুড ভেলু আছে কাৰণ ভিটামিন চি স্বাভাৱিকতে পাব টেঙা ফল আৰু সহজতে লাগে আৰু গছজোপাই চেঁচুকো নকৰে দেখাটো গছজোপা এটা সৌন্দৰ্য আছে সেই হিচাপে আমি ভাবোঁ যে এই নুনিৰ ভিতৰত আপুনি এইটো এটা ফল লগাব পাৰে যিটো আমাৰ হাতত আছে ইতিমধ্যে ইয়াৰ পুলি আমাৰ হাতত আছে আপোনালোকে দেখিছে আৰু এটা প্ৰজাতি আপোনালোকে চিনাক্ত কৰি দিছে লেমন মোচাম্বি দেখাত টেঙাৰ দৰে এটা মোচাম্বি অকণমান চাপৰতে লাগে ইতিমধ্যে গুটি লগা আৰম্ভ হৈছে আপুনি লিখিছে গুটি ইয়াত উৎপাদন আৰম্ভ হৈছে গতিকে চাপৰ গছতে লাগিব এইটো এটা ক্ৰছ কৰি পেলাই কৰা হৈছে স্বাভাৱিকতে আৰু মই ভাবোঁ ইয়াৰ কাৰণে আপুনি এই বেনিফিটো ল'ব পাৰে গছজোপা যদি সৰু হয় আপোনাৰ চেঁচুক নকৰে আৰু টেঙা আমাৰ সমাজত অত্যন্ত প্ৰিয় ফল সেই হিচাপে আপোনালোকৰ কাৰণে ভাল হ'ব পাৰে মই সেই হিচাপে ভাবোঁ যে লেমন মোচাম্বি ফলটো আপুনি বাৰীত লগাব পাৰে ইয়াৰ পাছত মই যিটো চিনাক্ত কৰি দিব সেইটো জামুৰ এটা প্ৰজাতি গ্ৰীণ কালাৰ এইটো সেউজীয়া কালাৰৰ হয় এই উৎপাদন যথেষ্ট ভাল আমাৰ বাৰীত ইতিমধ্যে হৈছে খাবলৈ বিশেষ সোৱাদ বুলি মই নকওঁ কিন্তু যথেষ্ট জুচি খাবলৈ খুব ৰসাল সেই হিচাপে এইটো খুব পপুলাৰ আৰু বিশেষকৈ বাৰীখন অত্যন্ত সুন্দৰ কৰি ৰাখে আৰু জুচ হিচাপেও খাব পাৰে বহুতে আৰু সৰু ল'ৰা ছোৱালীয়ে অত্যন্ত প্ৰিফাৰ কৰে কালাৰটো কিন্তু গ্ৰীণ ইয়াৰ এটা ৰঙা প্ৰজাতি আছে সেইটো মই আপোনালোকক চিনাক্ত কৰি দিছোঁ ৰঙা প্ৰজাতি জামু একেই দেখাত সুন্দৰ পানী জামুৰ নিচিনা আমাৰ যিটো থলুৱা পানী জামু তাৰ নিচিনাই অকণমান চাইজটো ডাঙৰ হয় টেষ্টি হয় খালে খাবলৈ এটা সামান্য গোন্ধ আছে কিন্তু জুচ হিচাপে খাব পাৰি বা ফ্ৰুট হিচাপে হয়তো ফুড ভেলু আপুনি পাব আৰু চালাড তালাড বনাই আমি খাব পাৰি আমি ইতিমধ্যে ব্যৱহাৰ কৰি চাইছোঁ আৰু উৎপাদন অত্যন্ত সোনকালে হয় আৰু দেখাটো অত্যন্ত সুন্দৰ তাৰ কাৰণে আপুনি জামুজোপা লগাব পাৰে ইয়াৰ পাছত মই যিটো ফল চিনাক্ত কৰি দিব খুজিছোঁ এইটো হ'ল আপোনাৰ ডালচেনি ডালচেনি বেলেগকৈ চিনাক্ত কৰি দিয়া দৰকাৰ নাই স্পাইচেজৰ ভিতৰত ডালচেনি অত্যন্ত জনপ্ৰিয় ইয়াৰ বাকলিৰ পৰা যিটো ডালচেনি হয় সেইটো আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ আমাৰ ঘৰত আগতে আছিল এতিয়া নতুন ঘৰটোত হয়তো নাই কিন্তু হ'লেও আমি ডালচেনি লগাই আমি আগতে পাইছোঁ ছালৰ পৰা ডালচেনি আপুনি ব্যৱহাৰ কৰিব পাৰে গোন্ধটো আপুনি পাব আৰু ইয়াৰ প্ৰচেছ হয়তো স্বাভাৱিকতে কিবা এটা আছে আমি প্ৰচেছ নকৰাকৈ হয়তো ব্যৱহাৰ কৰি চাইছোঁ তথাপিতো ইয়াক ব্যৱহাৰ কৰিব পাৰি দেখাত বেয়া নহয় আৰু অত্যন্ত সুন্দৰ এটা গছ ইয়াৰ পাছত মই যিটো চিনাক্ত কৰি দিব খুজিছোঁ এইটো হ'ল এপল ASM99 এইটো এটা নতুন ভেৰাইটি মই ক'লোঁ গৰম জেগাত তিনিটা আপেলৰ ভিতৰত এইটো এটা প্ৰজাতি আমি ইয়াত ৰাখিছোঁ এইটো এটা খুব জনপ্ৰিয় ফল আৰু গৰম জেগাত হৈছে ইতিমধ্যে প্ৰমাণিত হৈছে বেংগল অসম বেলেগ জেগাত হৈছে আৰু ইয়াৰ টিচু কালচাৰ পুলি যোৱা বছৰ আমি লগাইছিলোঁ ইয়াৰ ফুল আমি ইতিমধ্যে আমি পাইছোঁ আমি আশা কৰিছোঁ এইবছৰ আমি ফলো পাম আৰু সেই হিচাপে আমি ডাঠি ক'ব পাৰোঁ যে এইটো এটা সুন্দৰ ফল আপুনি লগাব পাৰে আৰু ইয়াৰ ক্লাইমেটত যিহেতু আগে পাছে আপেল হোৱা নাই আৰু সেই হিচাপে আপোনালোকে চেষ্টা কৰাটো মই কোনো কষ্টসাধ্য কথা বুলি নাভাবোঁ আৰু সেইকাৰণে মই ৰিকমেণ্ড কৰিলোঁ যে আপেলটো যদি আপুনি লগাই চাই আপুনি অত্যন্ত ফলপ্ৰসূ হ'ব খালি এটাই কথা ইয়াৰ দুটা প্ৰজাতি লগালে বেছি ভাল তেতিয়া আপুনি ক্ৰছ পলিনেশ্যনৰ কাৰণে সুবিধা হয় ইয়াৰ উৎপাদন আপুনি ভাল পাব বুলি আমি আশা ৰাখিলোঁ এইটো হ'ল এটলাছ গ'ল্ডেন এটলাছৰ এটা ভেৰাইটি ইয়াৰ পুলিকেইটা অকণমান হেৰি হৈ আছে পাতটো নাইকিয়া হৈ আছে হ'লেও এইটো এটলাছ গ'ল্ডেন বুলি কোৱা হয় মানে গ'ল্ডেন কালাৰ অকণমান মানে ৰঙা ৰঙচুৱা আকাৰৰ এটলাছৰ পুলি এইটো এটা পুলি আৰু গ্ৰাফটিং গছ সহজে লগা হয় এটলাছৰ বহুতে জনপ্ৰিয় ফল হিচাপে অত্যন্ত জনপ্ৰিয় আৰু ইয়াৰ ভিতৰখন ৰঙা
আটলাস সাধারণত দেখা যায় যে ভগা হয় কিন্তু ইয়ার ভিতরখন যেটো রঙা সেই কারণে এটো জনপ্রিয় ফল আর বহুতে রাখে আটলাস হিসাবে আর সেচুক নকরে কম জায়গাত লাগে গ্রাফটিং গছ স্বাভাবিকতে কম সময়ত লাগিব এটা কথা মন রাখিব ইয়া গ্রাফটিং গছ জয়নৰ যেটো তলৰ কোহ নতুনকে ওলাই হে ভাঙি দিবলগিয়া হয় আর তার পিছতে উৎপাদন আপনি পাব দুই তিন বা তিন বছর ভিতর ইয়ার উৎপাদন পাব বলে আমি আশা রাখিছো ইয়ার পাছত যেটো ফলে চিনাই করিব কৈছে এটো হল পেস্তা বাদাম আর এই ফল আপনাদের লগাব পারে আমার বাড়ির যদিও উৎপাদন হওয়া নাই আমি আশা রাখিছো কারণ বেঙ্গলত যেহেতু হয় বলে শুনেছো সেই হিসাবে আমি আশা রাখিছো যে ইয়া উৎপাদন ইয়াত হব আর সেই হিসাবে আপনি বাদাম লগাব পারে বাদামর প্রজাতির ভিতর এটা পেস্তা বাদাম অত্যন্ত জনপ্রিয় এটা কটবেলর পুলি এটা কটবেলর ফল আমার লাগিছে সবর হিসাবে খুব ভাল বহুতে ইয়াক আপনার প্যাশন ফ্রুইট বলেও কয় বা রেচনা বলে কয় বহুতে শরবত বানায় ইয়ার আর ফুটবলও স্বাভাবিকতে থাকবে সহজতে হয়েছে গতি আপনাদের লগাব পারে এই ক্রিপার গতি সাঁর ক্ষেত্রে যদি কারোর প্রয়োজন থাকে সাঁ দিব কারণে প্রয়োজন থাকে তাহলে আপনি গছবার লগাই চাব পারে আর সহজতে হওয়া গছ এই আমার বাড়িত লাগিছে সেই হিসাবে আমি দেখাইছো ইয়ার পাশত যদি মানে ভেরাইটি চিনাক্ত দিব খুঁজো এই হল কোকোনাটর এই চিনাঙ্গি ভেরাইটি এই হাইব্রিডর একটা প্রজাতি যে আপনি পালে অকনে গঙ্গাবর্ধন পালে সেই হিসাবে এই চিনাঙ্গি ভেরাইটি এই তিন চার বছর ইয়ার উৎপাদন হয় নামে দক্ষিণ ভারতের অত্যন্ত জনপ্রিয় কোকোনাট আর উৎপাদন যথেষ্ট বেশি সেই হিসাবে কমার্শিয়ালি বহুতে করে আর সেই হিসাবে আমি চিনাঙ্গি প্রজাতির নাইকল আমি রাখিছো আমি আশা করছো যে আপনি লগাই পেলে ইয়ার ভাল ফল পাব আর যেহেতু কম সময়ত হয় গতি আপনার সময় যথেষ্ট বাঁচি যায় গতি সেই হিসাবে আমি লগাবলে আপনার অনুগ্রহ করলো এই ইয়ার পাশে আমি যদি ভেরাইটি চিনাই করেছিল কেরেলিয়ান ভেরাইটির নারিকল ইতিমধ্যে নারিকল আপনি কেবাটাও পালে তার ভিতরে এটা কেরেলিয়ান ভেরাইটির নারিকল আকারটাও আপনার সরু হয় অকান সাইজটা কিন্তু যেহেতু সংখ্যা বেশি গতি মানুষের কারণে জনপ্রিয় ফল সেই হিসাবে আমি কেরেলিয়ান ভেরাইটির নারিকল লগাব পারে আর ইতিমধ্যে ইয়ার এক্সপিরিয়েন্স বহুতে করেছে আমার ঘরতে অলরেডি আছে আর যদিও সরু নারিকলটা কিন্তু মঙহাল হয় যথেষ্ট আর সংখ্যা যথেষ্ট বেশি সেই হিসাবে কেরেলিয়ান নারিকল পপুলার আপনাদের কেরেলিয়ান নারিকলের সুবিধা লোক পারে আমার নার্সারিত আমি ইয়ার যোগান ধরেছো আর আপনাদের প্রয়োজন অনুসারে আপনাদের লগাব পারে ইতিমধ্যে আমি আপনার যিখিনি আমার হাতত ফল মূল আছে আপনার চিনাক্ত দিল আমি ভাবিছো যে কিছু খবর আপনি ইতিমধ্যে পাইছে তার ভিতর যদি কিবা আপনার রয়ে গেছে যে আমার ফোন নম্বর আপনার যোগাযোগ করব মোট ফোন নম্বর আপনার দিয়ে দিছো আমার ডেসক্রিপশনত পাবই তথাপি মই কই দিছো 9435052313 সবিশেষ কিবা সুদিবলগিয়া থাকিলে আপনাদের আমার যোগাযোগ করব আর ইয়ার উপরও আমার যিখিনি ফল ইতিমধ্যে আসলে আমি গোটেখিনি আমি কোয়া নাই বড় লিস্টখন দীঘলীয়া হয় বলে আমি আপনার কোয়া নাই গতি সেইখিনি ফল আমার আছে সচরাচর ফলখিনি আমার থাকেই থলুয়া ফল মূলখিনি আপনি পাবই যে পনিয়ল লেটেকুই নিদর এইখিনি ফল আপনার আমার আসত পাবই আর আমি আশা রাখিছো যে এই ফল মূলখিনির সহ আপনার বাড়িখন সুন্দর হওয়াত বা আমার ধরনীখন সেউজীয় হয়ে যাওয়া হওয়াত আমি সহযোগ আপনার করব পারিম আর আপনার প্রয়োজন অপেক্ষায় আমার যোগাযোগ করলে আমি অত্যন্ত আনন্দিত হম আর যদি আমার এই ভিডিওটা আপনাদের চাই পেলে ভাল পাইছে আমি সাবস্ক্রাইব করলে আমি যথেষ্ট সুখী হম ধন্যবাদ।